রাতের অন্ধকারে পানের বরজ কেটে নষ্ট করলো দুষ্কৃতীরা ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাথায় হাত। কৃষ্ণগঞ্জ থানার তালদহ গ্রামের এক কৃষকের এক বিঘা জমির পানের বরজ কেটে নষ্ট করলো দুষ্কৃতীরা। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার তালদহ গ্রামের গৌর নন্দীর এক বিঘা জমি কাল রাত্রে দুষ্কৃতীরা পানের বরজটি কেটে নষ্ট করে। তারা ধানের না পায় ন্যায্য মূল্য, অকাল বৃষ্টিতে নষ্ট হয় ফসল, সেই মতো সরকার থেকে না পায় ঋণ। এমতো পরিস্থিতিতে কি করবে চাষিরা? এরকম ভাবে যদি নষ্ট করে দেয় বিঘার পর বিঘা পানের বরজ, উদ্বিগ্নে তালদহের চাষিরা। থানায় অভিযোগ করলে পাবে কি সুরাহা? এমনই প্রশ্ন চাষিদের। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। কত বিঘা জমি এখানে পানের বরজ, কিভাবে জানতে পারলেন যে এই ঘটনা? আমার এক বিঘা জমি প্রায় পানের বরজ করেছিলাম, ওই পাশের একজন খবর দেয় যে তোর বরজের আমার গাছ ঝুলে যাচ্ছে, কি হলো, ওষুধ তো দিয়েছিস নাকি? আমার ওষুধ তো দিইনি। তখনই আমি আসলাম বরজের দেখতে কি অবস্থা, এসে দেখি কায় বা কারা গাছের গোড়াগুলো সব কেটে দিয়ে গেছে। আমরা গরিব চাষি, এই সব করে কম করে খাওয়া দাওয়া করি, এই কোন দুষ্কৃতীরা যদি এইভাবে ক্ষতি করে আমাদের তো কী করে হবে? একদিকে বর্ষায় মরছে, একদিকে খরায় মরছে, কে বা কারা এইভাবে নষ্ট করে দিয়ে গেল, আবাদ কেটে দিয়ে গেল, আমরা গরিব মানুষ কী করে খাবো? এই সব করে আমাদের চলে, প্রচুর টাকা, হাজার হাজার টাকা খরচ করে সব তৈরি করা হয়েছিল। কত টাকা খরচ হয়েছে বলে মনে করছেন? 60-70 হাজার টাকা খরচ হয়েছে করতে। বেচাকিনা কত হবে? বেচাকিনা 1-1.5 লাখ টাকা হতো হয়তো, এটা পুরো মাটি হয়ে গেল। এখন কি চাইছেন? এখন আপনারা এর একটা সমাধান বের করুন, কারা ক্ষতি করলো এত বড় ক্ষতি, তাদের যদি শনাক্ত করা যায় সেই ব্যবস্থা করুন। থানায় অভিযোগ করেছেন? অভিযোগ করিনি, আজকে যাবো অভিযোগ করতে। একজন কৃষক? হ্যাঁ, আমি একজন কৃষক। তো আপনাদের পাশেরই আলের একজনের এরম বড় ক্ষতি হয়ে গেল, কি বলবেন? বলতে এই যা ক্ষতি হয়ে গেছে, এত ক্ষতি তো প্রচণ্ড ক্ষতি, মানে এসব ক্ষতি মানে যা হয় মানুষের, তো এরম ক্ষতি হওয়া তো উচিত নয়। এই যা এই বরজটা করতে আপনাদের হচ্ছে প্রথম অবস্থায় আমাদের খরচ হয় প্রায় 1-1.5 লাখ টাকা খরচ। তা আমার যেহেতু 1 বিঘা বরজ, তো প্লাস হচ্ছে এবার সার মাটি দিয়ে প্রায় 1-2.5 লাখ টাকা খরচ হয়। এবার আমাদের হচ্ছে 2020 সালেতে করোনা, মানে করোনা ভাইরাসের জন্য তো আমরা তো পিছিয়ে গিয়েছি, বেচাকেনা ছিল না, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, তারপরে আবার এই যে 2000 নভেম্বর মাসে যে একটা প্রাকৃতিক যে বিভিন্ন রকম যে একটা মানে এত জল হয়েছে যে মাঠে মাঠঘাট যা যটনা ছিল সবই আমাদের নষ্ট হয়েছে। এই যে পানের বরজ নিয়ে আমরা ছিলাম, এবার এই বরজটনা যে দুষ্কৃতিটা যে কেটে দিয়েছে, আমরা যে কীভাবে এই বাচ্চা কাচ্চা নিয়ে চলবো? সরকার যদি আমাদের পাশে এসে না দাঁড়ায় কিংবা আমাদের যেতে কোনো একটা ব্যবস্থা না করে দেয়, প্লাস হচ্ছে এই যে আমাদের যে ক্ষতি করে যে প্রশাসন যেতে যেতে একটা স্টেপ না নেয় যে কারা কাটলো কী করলো, প্রশাসনের একটা ক্ষমতা আছে, তারা যদি মনে করে এর একটা উদ্ঘাটন করতে পারে। এবার যদি সরকার যদি আমাদের পাশে দাঁড়ায় আমরা যে হ্যাঁ আবার একটু দাঁড়াতে পারবো, আর সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় এই যে ক্ষতিপূরণটা আমাদের তো আর সম্ভব নয়। একটা ধরো বিভিন্ন এখন ঋণ নিয়ে যে বরজটা করা হয়েছে, এই ঋণ নেওয়ার একটা বিশাল ব্যাপার, প্লাস হচ্ছে এই যে ক্ষতি হয়ে গেছে, ক্ষতি তো আমি আর ধরে পাবো না। এখন ধরো 1 বছর আমাকে এই বরজ আর কিছু হবে না, যে আমি যে চারানা পয়সা দিয়ে একটা পান বিক্রি করবো সেই পরিস্থিতি আমার শেষ। এবার এই বরজ নিয়ে সব ধরো এখন ছিলাম, সর্ষে চলে গিয়েছে, ধান চলে গিয়েছে, এই অবস্থা এখন। তাহলে এখন সরকার যদি আমাদের পাশে দাঁড়ায়, যদি আমাদেরকে যদি কোনো হাত বাড়িয়ে দেয়, আমাদের যদি কোনো সাহায্য করে, তবে আমাদের হচ্ছে কপাল ভালো, নাই তো আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের ভেসে যেতে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে ইউসুফ মণ্ডল।